আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার, তো ব্লগটা আমি স্টার্ট করছি এখন, ঘড়িতে বাজে 3:30, দেখে নাও। তো তোমাদেরকে তো বলেছি যে যতদিন না গরম কমবে এরকমই মানে দুপুর হয়ে যাবে, বিকাল হয়ে যাবে ব্লগ করতে করতে, সকাল থেকে করে প্রচুর কাজ থাকে। তো আমার কথা বলার পরে একটা ক্লিপ বেশি দেখে নাও, মানে কীরকম বাজে অবস্থা। ওয়েদার তো প্রচণ্ডই গরম, ছিটে ফোটে একটু হুড়মুড় করে বৃষ্টি এসে বন্ধ হয়ে গেল, একদম পাতলা মেঘের বৃষ্টি হলো। আমি তখন কাজ দিয়ে বাড়ি ফিরছিলাম, সঙ্গে সঙ্গে একটা ভিডিও বারান্দায় গিয়ে নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর তোমরাও আমাকে জানিয়ে যে তোমাদের এখন বৃষ্টি কেমন হয়েছে কি হয়নি, বা কলকাতার কোন অংশ থেকে বা বাংলার কোন অংশ থেকে তোমরা দেখছো আমাকে জানিও। তো কথা বলার পর ভিডিওটা দিচ্ছি। যাই হোক, বাড়িতে কাজ থেকে আসলাম, এসে পুজো এলাম, খেলাম, খাওয়ার পরে ভিডিওটা অন করছি। খেলাম তোমার হচ্ছে জল ভাত, নর্মালি আলু সিদ্ধ ভাত আর পটল ভাজা মা করেছিল, ওটাই খেলাম। কারণ কাল এত ভাত খাইনি, শুধু আম খেয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ এত গরমের মধ্যে আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না। গরম যতদিন না কমবে ততদিন এরকমই কম কম খাওয়া হবে, বুঝতেই পারছো। সবার এক অবস্থা, দিদিরও খুব শরীর খারাপ, মায়েরও আমারও, মানে গরমের মধ্যে আর কিছু ইচ্ছা করছে না। যাই হোক, তোমরা একটু সাবধানে থাকো এই গরমে, এটুকুই বলবো। ঘর থেকে খুব দরকারি কাজ না হলে ঘর দিয়ে বেরোবে না। আর সাবধানে থাকো, লেবু জল খাও, ঠান্ডা জল খাও, কালকে আমিও কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। সাবধানে থাকো, আর চলো স্কিপ না করে ব্লগটা দেখো, আর এখন ভিডিওটা দিচ্ছি, এরপরে বৃষ্টি ভিডিওটা দেখে নাও, তারপরে একটু পরে আবার আসছি, তোমার সাথে কথা বলছি। সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো, চলো। দেখো সবে ছিটে পোটা বৃষ্টি স্টার্ট হয়েছে, দেখা যাক কতটা হয় বৃষ্টি। বুঝতে পারছি না, মেঘ তো আকাশে খুবই কম আছে, একদমই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ফাইনালি বৃষ্টি আসলো, খুব জোরে বৃষ্টি আসলো, কিন্তু আমাদের রোদও আছে। দেখো একটু আগে ছিটে ফোটা পড়ছিল, আর বলুন না, এত গরমের মধ্যে একটু চোখ লেগে গেছে, বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম 6:30 বাজে, তাতে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, তারপরে মাকে চা করে দিলাম। আমি আর গরমে ঘরে চা খাবো না, বাইরে গিয়ে দেখা যাক। তো এখন একটু বেরোবো, রাজু ফোন করেছিল তাই জন্য ড্রেস জামা প্যান্টটা পরলাম। তো এবার একটু বেরোবো, বেরিয়ে তোমার সাথে কথা বলছি। ছিটে ফোটার বৃষ্টিতে আরও মানে গরমটা বেড়ে গেছে, দেখো পুরো মাথা পাতা আমার পুরো ঘাম হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো। চলো বেরোনো যাক, বাইরে গিয়ে কথা বলছি তারপরে। তো স্কুটিটা নিয়ে এখনই বেরোলাম একটুখানি বাইরে, আর দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি। তো এখন যাবো ভিআইপি বাজারের দিকে, কারণ রাজ বলল ওর ফ্যামিলির জন্য একটুখানি মাটন বিরিয়ানি কিনবে, আর আমাদের এখানে সেখানে মাটন বিরিয়ানি পাওয়া যায় না, সেই কারণের জন্য তার আগে খুব খিদে পেয়েছি, কিছু একটু খাবো, তাই জন্য এখন চলে আসলাম হচ্ছে ভিআইপি বাজারের চাউমিনের দোকানে, দেখতেই পাচ্ছ। তো চিকেন চাউমিন ও ট্রিট দিচ্ছে, তো চিকেন চাউমিনটা অর্ডার দিলাম, এই চলে এসছে এখন, এখন খাবো। এরপর সোজা যাবো বিরিয়ানির দোকানে, বিরিয়ানির দোকানে ঠিক আছে, টাইগার পার্ক অটো স্ট্যান্ডের কাছে, বুঝতে পারলে। তো দেখো চলে এসেছি অটো স্ট্যান্ডের সামনে, এই যে বিরিয়ানির দোকান, বিরিয়ানিটা এবার নেবো, নেওয়ার পরে বাড়ি যাব, তারপর দেখা যাক কী হয়। তো ঘরে এসে রাজ বললো চা খাওয়া আছে, তো দুধ চা বসালাম। আর দেখো এই চা পাতাটা দার্জিলিং থেকে আনা, সম্রাট দিয়েছিল, এটা একদম কালার হয় না, এটা ল মানে রচার জন্য ঠিক আছে, কত চা পাতা দিতে হয়, দুধ চাতে একদমই কালার আসে না, তো সেই জন্য এটা অনেকটা চা পাতা দিয়ে এটাকে করতে হয়, বুঝতে পারলে। তো বাইরে বেরিয়ে গেছে, এখন রাজকে একটু ছাড়তে যাচ্ছি, এই যে রাজ, মনে হয় কোনো ফোন এসছে। তো রাজকে এখন ছাড়তে যাচ্ছি, আর এই আমার ব্যাগের মধ্যে আছে ও বাড়ির জন্য যে মাটন বিরিয়ানি নিয়েছে, ডালের কাটা একটা কিনলে। আমাদের বাড়ির সামনে তো জামা ষষ্ঠী মেলা হচ্ছে, মেলার লোকেরাই বলে জামা ষষ্ঠী কী মেলা, বুঝতে পারলে। তো এখন দিতে যাচ্ছে, আমি ভাবলাম যে আমারও একটু হাঁটা হয়ে যাবে এই সুযোগে, কারণ গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ট্যাগর পার্ক গেলাম, ভিআইপি বাজার গেলাম, ওখানে বিরিয়ানি কিনলো, তারপরে তোমরা দেখলে যে ওখান থেকে আমরা চিকেন চাউমিন খেলাম ভিআইপি বাজার থেকে, সব কিছু করে এখানে এখান থেকে একটু হেঁটে নিই। আর আজকে দেখতেই পেল ছিটে ফোটা বৃষ্টি, মানে বৃষ্টি হয়েছে, এবার ওই বৃষ্টি এই গরমের মধ্যে কিছুই না, মানে যা গরম দিচ্ছে এই দু সপ্তাহ ধরে, মিনিমাম খুব কম, একদম কম করে একটা ঘন্টা টানা বৃষ্টি হলে ঠিক আছে, নালে এই গরমটা কমবে না এত সহজে। তো যাই হোক, এখন যাচ্ছি, দেখো আর আমি এখন যাচ্ছি হচ্ছে রং সাইড দিয়ে, বেসিক্যালি ওদিক দিয়ে আমার যাওয়া উচিত, এই পার দিয়ে আমার যাওয়া উচিত না, আমি যাচ্ছি এখান থেকে। যাই হোক, এদিক দিয়ে এখন যাচ্ছি,
চলো ওকে অটোয় তুলবো, তারপরে হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। ফিরে মাকে বলেছি ভাত বসাতে, রাতে হয়তো তোমার জল ভাতই খাবো আর একটু আলু পেঁয়াজ ভেজে নেবো, ব্যাস এই হলো রাতের ডিনার সিম্পল। কাল রাতে তো খাইনি, কালকে শুধু আম খেয়ে ঘুমিয়ে পড়েছি। কেন সেই হলো ডিনার? কালকে যেহেতু তুমি খাওয়ালে না, কালকে ওই ভেজিটেবিল চপ আর ওই বাঁধাকপির পকোড়াগুলো তো আর খেতে পাচ্ছিলো না, অনেক হেভি ছিল ওগুলো। তো যাই হোক চলো যাই অটো স্ট্যান্ডে, তারপরে গিয়ে কথা বলছি তোমার সাথে। তো রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছি, হেঁটে দেখতেই পেলে, তারপরে বাড়িতে এসেই জল ভাত খাবো। তোমাদেরকে যেমন বললাম সেরকম আলু ভাজলাম, আলু পেঁয়াজ ভাজলাম, তারপরে ঘরে বসেছি। আর দেখো ফ্যান চলছে, আর আমি ফ্যান বন্ধ করে এতটাই গরম ভিডিও করতে পারছি না, আওয়াজ হলে আওয়াজ হোক কিছু করার নেই। এখন আমার মাইক ফাইক কিছু কেনা হয়নি সেই কারণের জন্য। তো যাই হোক লাস্ট বেশি বড় ব্লগটা আর করবো না, সেটাই বলে যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করে পাশে থেকো যেভাবে তোমরা আছো, আর আমাকে সাপোর্ট করো। আর প্লিজ তোমরা একটা হেল্প করতে, আমাকে ট্রাইপড মানে অনলাইন কিনলে ভালো হয় না অফলাইন কিনলে ভালো হয় একটু বলবে, কারণ আমার ট্রাইপডের বা গ্রিম বেল, হ্যান্ড গ্রিম বেল, মোবাইল গ্রিম বেল ভীষণ দরকার, মানে ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। তো তোমরা একটুখানি হেল্প করো এটা নিয়ে, একটুখানি বলো যার আইডিয়া আছে আমাকে একটু সাপোর্ট করো, বলে একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু কিনবো। তো আমি কোনটা কিনবো বুঝতে পারছি না। তো যাই হোক এটা তোমাদের কাছে একটু হেল্প চাইলাম, একটু হেল্প করো। আর চলো কালকে ভিডিওটা আপলোড দিচ্ছি, দেখো তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগবে আমার। তো এইভাবেই আমার সাথে সঙ্গে থেকো, আমার পরিবারটাকে অনেক বড় করতে সাহায্য করো। চলো কাল দেখা হচ্ছে, খুব ভালো থেকো তোমরা, দেখো জন্য টাটা। তো এই যে চিকেন বিরিয়ানিটা অর্ডার দিলাম, ভালোই করেছিল মোটামুটি, বাট রাজ এটা ট্রিট দিল, জানি না ও বললে একটা ভালো খবর আছে, তা কী খবর আমি নিজেও জানি না, আজকে কিছুতেই বললেন, অনেক করে জিজ্ঞেস করলাম, তা আমিও ওয়েট করছি। আর আমার যারা ফ্যামিলি মানে তোমরা, তোমাদেরকেও বললাম, তো মানে তো আমার সাথে তোমরাও ওয়েট করছো, তো আমি জানতে পারলে তোমাদেরকেও জানাবো যে কী এমন ভালো খবরটা আছে। তো দেখা যাক, আমাকেও বলুক, বললো পরে কদিনের মধ্যে বলবে, অনেক জিজ্ঞাসা করলাম বললো না, তো আমি বেশি চাপ মানে জোরাজোরি করিনি, তো সুবিধা মতো বলুক তোমাদেরকে জানাবো। বাট এটুকু বললে আমি শুনে খুব অবাক হবো, তাই জন্য ট্রিট দিলে খুব ভালো নাকি খবর আছে একটা। তো দেখা যাক, কিছুতেই বললো না, তো বললো বেশ ভালো, বড় সড়ো একটা ভালো সুখবর আসছে, তা আমিও ওয়েট করেছি, দেখা যাক কী খবর আছে। তো তোমরা আমার সাথে দেখো, আমি জানতে পারলে তোমাদেরকে বলবো। তো চলো খুব ভালো থাকো তোমরা, আমিও খুব ভালো আছি, কাল আবার দেখা হচ্ছে, এইভাবেই সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা এইভাবেই তোমরা একটু শেয়ার করো, যাতে সবার কাছে আমি তোমাদের মাধ্যমে পৌঁছাতে পারি। একটু পাশে থেকো, আর কিছু চাই না, ব্যাস এটুকুই তোমাদের কাছে আমার আমার আবদার বা চাহিদা বা যেটাই বলতে পারো, যে ভাষাতেই বলতে পারো, এটুকুই আবদার। চলো খুব ভালো থাকো, ততক্ষণের জন্য টাটা।